আগামী 28 মার্চ ঢাকায় ছবির সুপারস্টার শাকিব খানের জন্মদিন। সবশেষ নিজের জন্মদিন অন্তরাত্মা ছবির শুটিং সেটে উদযাপন করেছিলেন এই সুপারস্টার। এবার জন্মদিনে দেশের বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। এবার সেখানেই জন্মদিনে নতুন সিনেমার চমক দেবেন শাকিব। নির্মাতা হিমেল আশরাফ জানান, শাকিব খানের জন্মদিনে আসছে নতুন ছবির ঘোষণা, হবে জমকালো মহরত। ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান, যার নামেই সিনেমা হলে রমরমা ব্যবসা চলে। গেল বছর এই সুপারস্টার 3টি ছবির শুটিং শেষ করেন। এরপর কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। গেল বছর নিজের জন্মদিন অন্তরাত্মা ছবির শুটিং সেটে উদযাপন করেছিলেন এই সুপারস্টার। সেবার জন্মদিনে জোড়াহাতির শুভেচ্ছার বিনিময়ে পাবনায় সিনেমার শুটিং সেটে জন্মদিনের কেক কাটেন শাকিব। গেল নভেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে শাকিব জানিয়েছিলেন সেখানকার বিভিন্ন রাজ্যে নতুন সিনেমার শুটিং করবেন। এবার জানা গেল আগামী 28 মার্চ ঢাকায় ছবির সুপারস্টার শাকিব খানের জন্মদিন, সেখানেই থাকছে চমক। শাকিবের জন্মদিনে হবে নতুন সিনেমার মহরত, এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা হিমেল আশরাফ। নিউ ইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে জমকালো সিনেমার মহরত করবেন নির্মাতা। জানা গেছে এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য নাম চূড়ান্ত না হওয়া সেই সিনেমার মহরতে থাকবে চমক। চমকের বিষয়ে সহজেই মুখ খুলছেন না সিনেমা সংশ্লিষ্টরা। জানা গেছে সিনেমার নাম, নায়িকা কে হবেন, কী ধরনের সিনেমা হবে, কোন কোন দেশে মুক্তি পাবে, লুক কী থাকবে, সবই মহরতের দিন ঘোষণা দেয়া হবে।